আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র জুমার দিন অথবা রাতে এমন একটি দোয়া আপনি পাঠ করবেন মাত্র দশবার এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন এবং বৃদ্ধকালে মানুষের যে রিজিকের অভাব দেখা দেয় সেই অভাবগুলো দূর করে দিবেন সুবাহান্লাহ এবং সাথে সাথে আপনার জীবনে যত ইচ্ছাকৃত গুণা আছে এবং অনিচ্ছাকৃত যত গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন দেবেন সুবাহান্লাহ হামদেহি দর্শক এই দোয়াটির নিয়ম আছে পাঠ করার অবশ্যই আপনারা আগে পরের নিয়মগুলো জেনে তারপরে এই দোয়াটি পাঠ করবেন আর আজকে যেহেতু আপনাদের সম্মুখে আমি সরাসরি দোয়াটি বলবো অতএব দশবার এই দোয়াটি পাঠ করে আমি আপনাদেরকে সাথে করে পরিয়ে নিব যাতে আপনাদের পরবর্তীতে না পড়লেও হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় দোয়াটি মুখস্থ না থাকার কারণে পরে আর পরে না এর জন্য আপনারা এই ভিডিওতে থেকে সরাসরি আমার সাথে পাঠ করে নিবেন তাহলে হলো কি আমার থেকে শুনে শুনে আপনি পবিত্র জুমার দিন অথবা রাতে যে কোনো সময়ে আমার সাথে দোয়াটি পাঠ করে এর উপযুক্ত ফায়দা হাসিল করে নিবেন হামদি প্রিয় ভাই বোনেরাম আল্লাহ রসুন আলহিমসাল্লাম বলেন এই পবিত্র জুমার দিন বান্দা যে চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ রবুল আলমিন বান্দার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন ফিরে দিবেন না বিশেষ করে জুমার নামাজের পরে দোয়া কবুল হয় আসল নামাজের পর মাগরিব নামাজের আগে দোয়া কবুল হয় জুমার রাতেও দোয়া কবুল হয় আপনি যে কোনো একটা সময় বেছে নিয়ে এই দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ বিশেষ করে সর্বপ্রথম যে আমলটি আপনি করবেন এই আমলটি হলো দুরু ছুরি আমল সবার আগে আপনি দোয়া পাঠ করার আগে দূর শরীফ পাঠ করে নেবেন আর এই শরীফ আপনি যত ইচ্ছা পাঠ করতে পারেন তবে দশবার পড়াটা এটা ভালো কারণ বিভিন্ন হাদিসে দশবার পড়ার কথা আসছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুর শরীফ পাঠ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবেন এবং দশটা গোনা মাফ করে দিবেন এবং দশটা নেকি তার আমল নামায় উঠিয়া দিবেন সুহান আরে আর একাদিসের মধ্যে আল্লাহ রসুমসাল্ল হুয়াল হিমাস্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দুরসই পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রহমত বরকত নাজিল করতে থাকেন সুভান আল্লাহ

আন্না বি আলহি সাল্লিম এই দূরশ্রী যখন পাঠ করবেন তখন মদিনাওয়ালার দিকে মনটা দিয়ে দিবেন মদিনাওয়ালা আপনার জন্য কত কষ্ট করেছে মদিনাওয়ালার উপরে দূরশ্রী পাঠ করলে আত্মার কী শান্তি আছে মদিনাওয়ালা বলেছেন জিব্রাইল আমিন যখন আমার কাছে আসতেন তখনই বলতেন আপনার উম্মতের কেউ যদি আপনার উপরে পাঠ করে সঙ্গে সঙ্গে সেই দূরশ্রী আপনার কাছে পৌঁছে দেওয়া হবে সোহান আর এই দুরসিব যে ব্যক্তি পাঠ করবে তার দশটা নেকি অর্জন হবে তার দশটা গুণা মাফ হবে এবং তার দশটা সম্মান আল্লাহ তালা বাড়াই দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ রবুল আলমিন বান্দার দুরুর শরীফের আমল কখনও ফিরে দেন না কারণ দুরুর শরীফের আমলটা কবুল করে নেন অপর এক জায়গা আসে যখন বান্দা দোয়া করে তখন যদি সে দুরু শরীফ না পাঠ করে তার এই দোয়াটা প্রথম আসমানে ঝুলে থাকে সেটা আল্লাহর কাছে পৌঁছায় না তাহলে শরীফ পাঠ না করলে আপনার এই আল্লাহর কাছে পৌঁছাবে না আপনার এই আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে শরীফ পাঠ করতে হবে আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ النبي اللهم صل على محمد النبي لمي وعليه وسلم 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 دوش بار دوشي এই দোয়াটা পাঠ করবেন যে দোয়াটা পাঠ করলে আল্লাহ রব আলমিন আপনার বৃদ্ধকালে যে রিজিকের অভাব অনটন দেখা দেয় বৃদ্ধকালে মানুষ ভালোভাবে রিজিক অন্বেষণ করতে পারে না ওই সময় যদি বান্দা এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দিবেন অসংখ্য ধনবান্দার তাকে ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা যখন আপনি দোয়াটি পাঠ করবেন আগে দুরু দশবার পাঠ করে অতফর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে দুয়াটি পাঠ করবেন আল্লাহ্মা জাল আওসা আরস আলাইয়া এং দা বারে সিন্নি ও ইংকিত আমরি আল্লাহ্ম জল আওসা আরস আলাইয়া এং দা কে বারে সিন্নি ও আমরি اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وانقطاع عمري اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وانقطاع عمري اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وانقطاع عمري اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وانقطاع عمري اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وانقطاع عمري اللهم اجعل اوسع رزقك علي عند كبر سني وإن عمري اللهم اجعل أوسع رزقك علي عند كبر سني وإن عمري اللهم اجعل أوسع رزقك علي عند كبر سني অ তো অমরি অর্থটা কি আল্লাহ জাল আইল আপনি আমাকে করে দেন আওসা প্রশস্ত করে দেন এংদা কি রিজকিকা আপনার রিজিক সমূহকে আল্লাহ আপনার রিজিক সমূহকে আমার জন্য প্রশস্ত করে দেন এংদা কিবারে বারে চিন্নি বৃদ্ধকালের সময়ের বৃদ্ধকালের সময়ে আমি যে রিজিকের অভাবে পড়ব তখন আপনি আমার সেটা প্রশস্ত করে দেন সুবাহ আল্লাহ অ তো অমরি এবং আমাকে শেষ বয়সে আপনি অপরন্ত রিজিক দান করেন শুভানুভানুল্লাহ এই দোয়াটা দশ বার পাঠ করার পর আর একটা দোয়া পাঠ করবেন যেটা আল্লাহ রব আলমিন আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুণাগুলো মাফ করে দিবেন সুভান এই দোয়াটি পাঠ করার আগে আপনাকে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে কারণ বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া প্রার্থনা করে যখন কোনো গুণা করে ফেলে গুণা করার পর যদি সে স্তিক পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্দুল আল সাথে সাথে তার গুণাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ এই জন্য আপনি আগে আমার সাথে আস্তক ফিল্লাহ তিনবার করেন আস্তক ফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কইয়ুম ও এত বু ইলাইহি আমার সাথে বলেন আস্তক ফিরুল্ল হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কইয়ুম অতুব ইলাই হে الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আল্লাহ হুম্মগু ফিরলি দু আপনি আমার ইচ্ছাকৃত পাপগুলো ক্ষমা করে দেন অহতয় আমাদি এবং অনিচ্ছাকৃতভাবে যেই গুণাগুলো করছি সেগুলো আপনি মাফ করে দেন সুভান হুম্ম ফিরলি ইয়া অহত আমাদি অল্লাহ হুম্মগু ফিরলি দু অ ওয়া আমাদি অল্লাহ হুম্মগু ফিরলি দু অহত আমাদি আল্লাহ আপনি আমার গুণাসমূহ মাফ করে দেন ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যত গুণা করছি আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দেন দর্শক আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো পবিত্র জুমার দিন বা রাতে যে কোনো সময় পাঠ করবা তফিক দান করেন এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ